এটা ভালো লাল হয়েছে জানো গো, এটা সুপিরা কিনেছে আর আমাদের নিয়েছে, অত লাল নয় না। খেয়ে দেখো কিরকম। হ্যাঁ, ওটা ওই এতে রেখে দিয়েছিল তো, কি বলে ওরা দিয়েছে তো, ওই ওদের কাটা ওদের ফ্রিজে ছিল। এটা ভালো কালার হয়েছে, হেবি সুন্দর খেতে হবে এটা। এই তরমুজটা খেতে খুব ভালো, মিষ্টি। এটা সুপিরা দিয়েছিল ঠান্ডা ফ্রিজে ছিল। দেখো বন্ধু, বাজার করে চলে এসছে, আর দেখাচ্ছি তোমাদের কি বাজার করে এনেছে। এই দেখো, একটা পটলা, আর এটার মধ্যে আছে, এটা আছে কালো প্লাস্টিক, পরে দেখাচ্ছি, এই একটা কালো প্লাস্টিক, আর এর মধ্যে আলু আছে। আলুটা আর ঢালছি না, একবার যে চুবড়িতে থাকে তাই ঢালবই। দেখো আলু, আলু এখানে তেল দিয়ে দিয়েছি কড়াতে, আর হয়ে গেছে তেল গরম, তো এখন এখন হয়ে গেছে আলুটা ভাজা, তো এখন আলুটাকে তুলে নেব। দেখো এখন করছি চিংড়ি পরিষ্কার, এটা দিয়ে হবে পটল চিংড়ি। এখন কি বলো, অতটা সব আমি করিনি, আমি এদিকে তরকারি চাপাচ্ছিলাম, আমার ছেলে খানিক করে দিল। আবার এখন আমি বসেছি চিংড়ি পরিষ্কার করতে, খিটখিটে কাজ তো, কতক্ষণ ধরে করতে হয় বলো না। চিংড়ি মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি, আর দিয়ে দিয়েছি চিংড়ি মাছে নুন হলুদ, কড়াই দিয়েছি তেল, তো চলে এখন চিংড়ি মাছ ভেজে নিই। চিংড়ি মাছটা দিয়ে কী করবো এদিকে দেখে নাও। এখানে আছে আলু টুকরো করে কাটা, আলুটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো, টমেটো কুচো, আদা রসুন বাটা, আর আছে গোটা পটল, পটলটা খালি করবো। আর দেখাচ্ছি আরও আরও দু রকম মশলা এখনও করবো, সেটা দেখাচ্ছি, করবো আজকে পটল চিংড়িটা, ভিডিওটা দেখতে পাবো। এটা পটল, পটলগুলো আমাকে মা ছাড়াতে বললো, পটলগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি। এক থালা পটল দিয়েছে, জানি না কতটা কি ছাড়াতে হবে, বলেছে ছাড়াতে, তারপর দেখবো কতটা কি থাকে সেই বুঝে তারপর। তো চলুন পটলগুলো এইভাবে একদম ছাড়িয়ে পরিষ্কার করে নিই। এমন ছেলে একা করতে পারছে না, আবার হাত দিতে হলো আমাকে, আমি একটা অন্য কাজ করছিলাম, সে করতে পারলো না। এইরকম দ্বারা টেয়ার করে কাটতে হয়, এরকম দ্বারা কাটে সেই এই পুজোর সময় যে ছেঁচড়া ফেঁচড়াগুলো হয় না ঠাকুরের ভোগের, এরকম দ্বারা ছেঁচড়া দিয়ে এরকম দ্বারা পটল কাটে। আমি ঠাকুর, আমাকে এরকম রান্না করে দাও, আমি খাবো। সব টপ টপ করে কেটে দাও। দেখো এখানে আছে চার মগজ আর কাজু বাদাম, চলো একটু জল দিয়ে নিই, দিয়ে আর এটাকে বেটে নিই।
দেখো এখন করব পটল চিংড়ি, তো তার জন্য পটল কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর পটলগুলো এরকম ডুমো ডুমো করে কেটেছি। আর এখানে এখানে আলুটা আগেই ভেজে নিয়েছি, এখানে আছে পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো, আদা রসুন বাটা, টমেটো, আর ওটা আছে কী বলে তোমার চারমগজ আর কাজু বাদাম বাটা, আর এখানে আছে পেঁয়াজ এই চিংড়ি মাছ ভাজা। ওই চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি, এবার ওই কড়াতেই তেল দিয়েছি, দিয়ে এবার পটল রাখা। এখন পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলেই এখন দিয়ে দেবো তেজপাতা আর কেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ একসঙ্গে ভেজে নেবো। দেখো পেঁয়াজ এখন ভাজা হয়ে গেছে, আর দিয়ে দেবো আদা রসুনের বাটা আর টমেটো কুঁচো। এখন এই ভেজে রাখা আলু পটল দিয়ে দিলাম, দেবো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে এখন কষাবো। এখানে আছে চারমগজ আর কাজু বাদাম বাটা দিয়ে দিলাম। আর দেবো চিংড়ি মাছ ভাজা। ভালো করে কষিয়ে নেব। দেখো কত সুন্দর কালার হয়েছে, একদম ভোজ বাড়ির স্টাইলে পটল চিংড়ি বা অনুষ্ঠান বাড়ির স্টাইলে পটল চিংড়ি। একটু জল দিয়ে দেবো, কেন কি আলুটা পটলটা একটু সিদ্ধ করতে হবে, তো জল দিয়ে দিলাম। এবার ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই দেখো আলু সেদ্ধ হয়ে গেছে, ও পটলও তো সেদ্ধ হয়ে যাবে। এখন ওপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। দেখো এটা হচ্ছে নিম পাতা আলু মাখা আর সাদা ভাত, গরম ভাত বলবো না, ভাত অনেকক্ষণ হয়ে গেছে, ভাত ঠান্ডা হয়ে গেছে। আর এটা হচ্ছে পটল চিংড়ি, একদম দেখো না অনুষ্ঠান বাড়ির স্টাইলে রান্না করেছি, দেখেছো। আর এখানে আছে চিকেন, তো চলো এখন আমরা খেয়ে নেবো। খেয়ে দেখ ভোজ বাড়ির স্টাইলে চিকেন, এই চিকেন বলছি পটল চিংড়ি। পটল এবছর প্রথম পটল খাচ্ছি, এখন দামও অনেক, তো যাই হোক এই যে চিংড়ি মাছ দিয়ে পটল খাচ্ছি, হেভি হয়েছে পটল চিংড়িটা। এইভাবে পটল চিংড়ি রান্না করে খাবে, হেভি লাগবে পটল, এবছর প্রথম হলো।